মুসলিম উম্মা যে সকল মহামানব থেকে আধ্যাত্মিকতার সবক লাভ করেছে যাদের সার্বিক পরিচর্যায় ইসলামের আধ্যাত্মিক শাস্ত্র পূর্ণ অবয়ব পেয়েছে হজরত হাসান আল বসরি রহমতুল আলহে সে সকল সাধক সফল কীর্তিমানদের একজন হাসান আল পুরো নাম আল হাসান ইবনে আবিল হাসান আল পিতার নাম হজরত ইয়াসির রাজ আল্লাহ মাতার নাম হজরত খায়রাহ রাজ আল্লাহতালাহু হজরত হাসান বস্ত্রীর জন্ম ছয়শো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ একুশে জি মোদিনাতে তার মায়ের সুবাদে তিনি রাসুল্লাহ সাল্ল সাল্লামের প্রিয়তম স্ত্রী উম্মে হাবিবা রাজিয়াল্লাহুতাল আনহু এর নুরানি ঘরে শৈশব জীবন কাটান হজরত ওমর রাজিয়াল্লাহতাল আনহু এর জীবাণু খেজুর রস জীবনের প্রথম খাদ্য যার পাকস্থলিতে সর্বপ্রথম বরকতময় খাদ্যকণা প্রবেশ করে উম্মুল মোমিনিন হজরত উম্মে সাল্লামা রাজিয়াল্লাহতালহু যাকে পান করিয়েছেন হজরত আলী রাজিয়াল আনহু এর তত্ত্বাবধায়নে যিনি যৌবনে পদার্পণ করেন যার হৃদয়ে আখিরাত মুখিতা করেছিল তাকোয়ার ও পরহেজগারির তিনি নিদর্শন দুনিয়া বিরাগীদের প্রধান ব্যক্তি ছিলেন তিনি শীর্ষস্থানীয় তাবি তিনি আল হাসান ইবনে ইয়াসার আবু সাঈদ মুত্তাকি নেতা দুঃখ বেদনা এবং ভয় ভীতির নিত্য সঙ্গী সময়ের শ্রেষ্ঠ বুজুর্গ বস্রাবাসীদের মাথা নির্ভরযোগ্য ফকিহ ও ইসলামী আইনজ্ঞ ব্যক্তি হযরত ওমর লাহুতা আহু নিজে যাকে খেজুর চিবিয়ে লালা তালুতে লাগিয়েছিলেন শারীরিক অবয়বে পরিপূর্ণতার ছাপ ছিল দেখতে বেশ সুন্দর ছিলেন আখলাখ চরিত্র এবং আচার ব্যবহার সন্তোষজনক সাহিত্যিক ও সাহসী ওলামা কেরমের তিনি একজন সাহাবা কেরম থেকে ইলমবিদ্যা অর্জন করেছেন মদিনা শরীফের মহান মনীষী ও দরবেশদের থেকে লাভ করেছেন দুনিয়া বিরাগের শিক্ষা হজরত আলী রাজিয়াল্লাহতাল আল এর ছায়ায় লালিত পালিত হন হজরত মোয়াবিয়া রাদিয়াল্লাহুত আল আনহু এর আমলে খোরাসানের গভর্নর রবি ইবনে জিয়াদ তাকে সেক্রেটারি বানিয়েছেন থাকতেন বসরা মানুষের অন্তরে তার প্রভাব অপরিসীম তিনি পদস্থ কর্মকর্তাদেরকে যে কোনো বিষয়ে আদেশ নিষেধ করতেন হজ্জাজের সাথে তার আচরণ ছিল কঠোর বাগ্নী ও সুসাহিত্যিক ছিলেন তিনি যার মুখ দিয়ে প্রজ্ঞা ও জ্ঞানের কথা নিস্তৃত হতে থাকত দীর্ঘ সময় ধরে চিন্তা ভাবনা করতেন হালাল ও হারামের ব্যাপারে মানুষের মাঝে যাঁর জানাশোনা সবচেয়ে বেশি হজরত মোহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন রে আল্লাহ হজরত হাসান বস্ত্রি সম্পর্কে বলেন এই সেই ব্যক্তি যার কথা নবী ও রেসুলগণের কথার সামঞ্জস্য রয়েছে একবার খালেদ ইবনে সাফওয়ান হীরা শহরে হজরত মাসলামা ইবনে আব্দুল মালিকের নিকট গেলেন তিনি তাকে হাসান বস্ত্রি সম্পর্কে জিজ্ঞাসা করলেন খালেদ বললেন আল্লাহ তালা আমিরকে সংশোধন করে দিন আমি তার সম্পর্কে যা জানি আমি এখনই সেগুলো বলছি আমি তার প্রতিবেশী মানুষের মাঝে তিনি এমন এক ব্যক্তি যার জাহের ও বাতেনের মাঝে অপূর্ব মিল বাহ্যিক ও ভিতরে এক ও অভিন্ন চেহারার মানুষ কথা ও কাজে অসাধারণ মিল কোনো কাজ করার ইচ্ছা করলে তা করেই ছাড়েন কোনো কাজের আদেশ করলে সবার চেয়ে তিনিই সে কাজে অগ্রগামী আবার কোনো কাজের নিষেধ করলে দেখা গেছে সে কাজ সর্বাগ্রে তিনি বর্জন করেছেন প্রয়োজনে মানুষ এড়িয়ে চলতেন লোকজনের কাছে প্রয়োজনের কথা বলতেন না মানুষই তার প্রতি এক ধরনের মুখাপেক্ষিতা নিয়ে চলত হযরত মাসলামা ইবনে আব্দুল মালিক রহমতুল্লা আলহী বলেন হে খালেদ আপনি কি মনে করেন যে জাতির মাঝে হাসান বস্ত্রির মতো মানুষ রয়েছে তারা বিপদগামী বা পথহারা হবে হজরত আস আস বলেন হাসান বসরির রহমতুল্ল আলাইহে এর পর যাকেই দেখেছি আমার দৃষ্টিতে তাকে হাসান বস্ত্রির তুলনায় ছোট মনে হয়েছে হজরত হাসান বসরুর রহমতুল্ল আলাহ এর অনেক বিজ্ঞ বচন আছে তিনি বলতেন মৃত্যু দুনিয়াকে পানসে করে দিয়েছে বিবেকবান ও বুদ্ধিমান লোকদের জন্য এই মৃত্যু আনন্দ ও বিনোদনের কোনো কিছু রেখে যায়নি দুনিয়ার কোনো মূল্য ছিল না তার নিকট স্বর্ণমুদ্রা এবং মুদ্রার কোনো দাম ছিল না হজরত আস আস রহমতুল্লা আলহে বলেন আমরা হজরত হাসান বসরি রহমতুল্লা আলহের নিকট যেতাম তার দরবার থেকে বের হওয়ার পর আমরা দুনিয়াকে কোনো কিছুই মনে করতাম না হজরত হাসান বসরি লোকদেরকে উপদেশ দিতেন তাদেরকে ওয়াজ নসিহত শোনাতেন তাদের কর্ণকুহরে দুনিয়ার প্রতি বিতৃষ্ণা ঢেলে দিতেন তিনি বলতেন দীর্হাম ও দিনার অতি নিকৃষ্ট সঙ্গী এই স্বর্ণমুদ্রা ও রৌপমুদ্রা কারও উপকারে আসে না যতক্ষণ না সে সেগুলোকে নিজের থেকে পরিত্যাগ না করে তিনি বলতেন যে ব্যক্তি এই অর্থকড়িকে মর্যাদাবান মনে করবে আল্লাতালা তাকে অপমানিত করবেন তোমরা দুনিয়াকে অপমানিত ও তুচ্ছ মনে কসম দুনিয়াকে লাঞ্ছিত মনে করার মাঝেই প্রশান্তি রয়েছে হজরত হাসান বসরি রহমতুল আলেহে সাধা সিধে জীবনযাপন করতেন আখেরাতের পাথেও যোগায় এমন সামগ্রী ব্যতীত অন্য কোনো সম্পদ তার ঘরে ছিল না তার এক বন্ধুর বর্ণনা আমরা হাসান বসরি রহমতুল আলেহেকে দেখতে গেলাম দেখলাম তার ঘরে কোনো বিছানা নেই কোনো বালিশ নেই সামান্য খেজুর পাতার শয্যায় তিনি সাইত একবার এক বেদুইন বস্রা শহরে প্রবেশ করল বলল এই নগরীর প্রধান ব্যক্তিকে লোকজন বলল হাসান বস্রি লোকটি বলল হাসান বস্রি কি দিয়ে নেতৃত্ব করে লোকজন বলল মানুষের কাছে জাগতিক যে সামগ্রী রয়েছে সেগুলো হাসান বশ্রির দরকার নেই পক্ষান্তরে হাসান বস্রি রহমতুল্লা আলহী এর নিকট দিনের যেই অগাধ পাণ্ডিত্য ও জ্ঞান রয়েছে সেগুলোর প্রতি মানুষ একান্ত মুখাপেক্ষী যাযাবর বলল কি চমৎকার কথা আসলে তিনি প্রধান ব্যক্তি তিনি হজরত হাসান বসরি রহমতুল্ল আলহে নিজেকে শোভনীয় করেছিলেন ফজিলত ও মর্যাদার বলি দিয়ে তার বুকে ছিল অগণিত সুন্দর চরিত্রের সমাহার এমন কোনো চরিত্র ছিল না যা তিনি বুকে ধারণ করেননি একদিন জনৈক লোক হাসান বসরি রহমতুল্ল আলহে এর গিবোধ করল তিনি তার নিকট পাত্র ভরে খেজুর হাদিয়া পাঠালেন তিনি তাকে বললেন তুমি আমার গিবোধ করেছ এতে তোমার সবাব আমাকে তুমি হাদিয়া দিলে সেই হাদিয়ার বিনিময় আমি দিলাম এরপর লোকটি লজ্জিত হয়ে গেল এবং তিনি পরবর্তী তার দিন কারো বদনাম করেননি এবং গিবোধ করেননি একবার হাসান বসরি রহমতুল আলাইহ এর নিকট জনৈক ব্যক্তি এসে বলল জনাব আপনি যদি গোলাম আজাদ করার ফজিলত সম্পর্কে খুদ্বাই বলতেন তিনি বললেন ইনশাআল্লাহ আমি তা করব জুমার দিন হাসান বসরি রহমতুল আলাইহে মিম্বরে উঠলেন গোলাম আজাদ করা সম্পর্কে কোনো কিছুই বললেন না লোকজনের সামনে অন্য বিষয় নিয়ে আলোচনা করলেন এভাবে দ্বিতীয় জুমা এবং তৃতীয় জুমা অন্য আলোচনা করলেন চতুর্থ বা পঞ্চম জুমায় তিনি গোলাম আজাদ প্রসঙ্গে আলোচনা করলেন উক্ত লোকটি বিভূত হয়ে জিজ্ঞাসা করল জনাব গোলাম আজাদ করার বিষয়ে আপনার কাছে আমি আবেদন করলাম কিন্তু আপনি সেই আলোচনা চার সপ্তাহ পরে করলেন উত্তরে হযরত হাসান বশরী রহমতুল্ল আলাইহি বললেন গোলাম আজাদ করা প্রসঙ্গে আলোচনা আমি করিনি কারণ আমার কাছে অর্থ করে ছিল না আমার হাতে টাকা পয়সা আসার পর আমি বাজারে গিয়েছি এবং কিছু গোলাম ক্রয় করে আজাদ করেছি এরপর গিয়ে আমার জন্য ওয়াজ উপদেশ দেওয়া বৈধ হয়েছে কারণ আমি যদি কৃতদাস মুক্ত না করে ওয়াজ করতাম তাহলে তা আমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম যারা আমল না করে বলে বেড়ায় পবিত্র কোরআনে আল্লাহতালা এমন লোকদের নিন্দা করেছেন যারা বলে বেড়ায় কিন্তু আমল করে না হযরত হাসান বসরি রহমতুল্লা আলহে খুব ভাবুক ব্যক্তি ছিলেন হৃদয়স্পন্দিত লোক মনে সব সময় ব্যথা অনুভব করতেন এমন চিন্তিত ছিলেন কেমন যেন জাহান্নাম শুধু হাসান বস্ত্রির জন্যই তৈরি করা হয়েছে হযরত ইব্রাহিম ইয়াসকুরি রহমতুল্লা আলহে বলেন আমি হাসান বস্ত্রির চেয়ে অন্য কোনো ব্যক্তিকে এত চিন্তাশীল দেখিনি দীর্ঘ সময় ধরে তিনি ভেবে সময় কাটাতেন তাঁকে দেখে আমার মনে হতো তিনি সাম্প্রতিক সময়ে বিপদে আক্রান্ত হয়েছেন হজরত হাসান বশ্রী লোকদেরকে ভালোবাসতেন হযরত হাসান বশ্রী লোকজনকে ভাবতে বলতেন ব্যথিত হতে বলতেন ভয়ভীতি একটি বিশেষণ সেই গুণটি লোকজনের গ্রাহী করতে বলতেন একবার এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করতে আসলো বলল হে আবু সাঈদ কোন জিনিস হৃদয় ভয়ভীতি সঞ্চার করে তিনি বললেন ক্ষুধা লোকটি আবার বলল তাহলে দুশ্চিন্তা দূর করে কোন জিনিস তিনি বললেন পরিতৃপ্তি ক্ষুধামুক্ত জীবনযাপন করলে মানুষের মনে ভীতি হ্রাস পায় রাতের বেলায় নামাজের সময় অতিবাহিত করতেন দীর্ঘ সময় ধরে কাঁদতেন আলী ইবনে জায়দ বলেন তিনি একদিন হাসান রহমতুল রহমতুল্ল এর নিকট ছিলেন তিনি দেখেছেন হাসান বসরি রহমতুল আলাইহে সারা রাত ধরে ইবাদত বন্দিগিতে কাটিয়েছেন লোকটি বললেন হে আবু সাঈদ এই রাতে তো আপনি আমাদেরকে কাঁদালেন আপনি এত কাঁদেন কেন তিনি বললেন আমি মনে মনে বলেছি হে হাসান হয়তো তোমার কোন আমলের প্রতি মহান আল্লাহ তালার দৃষ্টি পড়ার পর তিনি বলেছেন যে তোমার যা ইচ্ছে তাই আমল করো এসব আমল আমার দরকার নেই হযরত হাসান বসরি রহমতুল আলহে লোকজন নিয়ে রাস্তার পাশে বসে আছেন এমন সময় জড়ক ব্যক্তি বলল হে আবু সাঈদ আমি একটি ঘর বানিয়েছি আমার একান্ত ইচ্ছে আপনি একটু আমার বাড়িতে আসবেন এবং ঘুরে দেখে আমার জন্য বরকতের দোয়া করবেন হজরত হাসান বসরি রহমতুল্লা আলহে লোকটির ঘর দেখার উদ্দেশ্যে সাথে থাকা লোকজন নিয়ে রওনা হলেন বাড়িতে এসে বাড়িওয়ালাকে বললেন পৃথিবী ও জগতের লোকজন তোমাকে ধোঁকা দিয়েছে আকাশবাসী তোমার প্রতি বিরাগ ভাজন হয়েছেন নিজের ঘর নষ্ট করে অন্যের ঘর বানালে এ কথা বলে তিনি লোকজন নিয়ে ফিরে আসলেন লোকজন হাসান বসরি রহমতুল্ল আলহী এর বাড়িতে এসে দেখে তার বাড়ির একটি দেয়াল বাঁকা হয়ে পরপর অবস্থায় উপনীত একজন বলল হে আবু সাঈদ হাসান বসরি দেয়াল ধসে পড়ার আগেই বানিয়ে ফেললে ভালো হবে হযরত হাসান বসরি রহমতুল্ল আলহি বললেন অনেক দূর অনেক দূর মৃত্যুর বিষয়টি আরও দ্রুত কারণ হাসান বসরি রহমতুল্ল আলাইহি এর দৃষ্টিতে স্বল্প মেয়াদে আশা করা যথার্থতা থাকলেও দীর্ঘ মেয়াদে আশা করা ছিল নিছক বাতুলতা রজব মাসের শুরুতে জুমার রাতে হিজরি একশো দশ সালে হজরত হাসান বসরি রহমতুল্লা আলহে বস্ত্রা নগরীতে ইন্তেকাল করেন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গোটা বস্ত্রার লোকজন কান্নায় ভেঙে পড়ে যায় এই ছিল হজরত হাসান বসরি রহমতুল্লা আলহী সম্পর্কে আমাদের উপস্থাপনা আশা করছি এই উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে